Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম। সফল হওয়ার জন্য একটা জিনিস দরকার, যেটা আমি যখন 10 বছর আগে 11 বছর আগে ফ্রিল্যান্সিং শুরু করি, তখন আমাকে কি গাইড দেওয়ার ছিল না, হেল্প করার ছিল না। কিন্তু ওই মুহূর্তে আমি যখন কোনো প্রবলেম পড়তাম, তখন নিজে নিজে সব ধৈর্য ধরতে হতো, গুগল ইউটিউব সার্চ করতে করতে হতাশ হয়ে যেতাম, কিন্তু আমি নিজেকে নিজে মোটিভেট করতাম যে আমাকে একটা জায়গায় পৌঁছতে হবে, একটা কিছু করতে হবে, কারণ আমাকে কেউ মোটিভেট করার জন্য কেউ ছিল না। আমি মনে করি সফল হওয়ার জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমাদেরকে নিজেকে নিজে মোটিভেট করতে হবে, আমাদের গোলটা সেট করতে হবে এরকম, যাতে আমরা কখন ডিমোটিভেট না হই। দেখা যায় যে সুলতানের স্টুডেন্টদের কথা বলি, বা অনেকেই আছে যে আপনার সাথে কথা বললে একটু মোটিভেটেড ফিল হয়, বা একটু কথা বলে না এক দুই সপ্তাহ এক মাসের জন্য এনার্জি পায়। আমি একটা কথা বলি, মনে করেন যে আমি আজকে মারা গেলাম, ইন্তেকাল করলাম, তো এর মানে কি আপনার ফ্রিল্যান্সার হবেন না? তো এখানে কার উপর নির্ভর করে থাকা যাবে না। একটা সফল মানুষের গুণ হচ্ছে যে সে নিজেকে নিজে মোটিভেট করে, কারো অপেক্ষায় থাকে না। যেমন আমি কাউকে নিয়ে আই ডোন্ট কেয়ার, মানে আমি কারণে চিন্তাই করি না, আমি একাই একশো। যে নিজেকে নিজে কীভাবে মোটিভেট করতে আমি জানি, কারণ আমার গোলটা ফিক্সড। আমি জানি আমি ওই জায়গা পর্যন্ত না পৌঁছা পর্যন্ত আমি আমার চেষ্টা করতেই থাকবো, সফল হই বিফল হই যাই হই। চেষ্টা করার পর আমি যদি ফেলারও হই, সেটাও আমার ভালো লাগবে, কারণ আমি চেষ্টা করছি, আমি ফেল করছি। এখন যদি এমন হয় যে আপনাদের মোটিভেট করার জন্য একজন দরকার হয়, বা আপনি এক মাস পর গিয়ে আপনি মানে হতাশ, আপনি যদি কারো অপেক্ষা থাকেন যে কেউ এসে আপনাকে মোটিভেট করবে, তারপর আপনি আবার এনার্জি পাবেন কিছু করবেন, তাহলে আপনি কখনোই সফলতা পাবেন না। সফলতার জন্য আপনাকে নিজেকে নিজে মোটিভেট করতে হবে। আপনি যদি নিজেকে নিজে মোটিভেট করে না শিখতে পারেন, তাহলে মনে করেন যে ফ্রিল্যান্সিং না ভাইয়া, মানে যাই বলেন আপনি শুধু ব্যর্থই হবেন। তারপরে এক মাস পর ওই কাজে ব্যর্থ, ওই কাজে ব্যর্থ, সব কিছু দিয়ে ব্যর্থ। যেহেতু আমার সাথে সবাই ফ্রিল্যান্সার হওয়ার জন্য সবাই মানে অ্যাড হচ্ছে, কথা হচ্ছে, যাই হচ্ছে, তো একটা সফল ফ্রিল্যান্সারের গুণ কি জানেন, ও নিজের প্রবলেম নিজে সলভ করবে। এবং একটা সফল মানুষের গুণ সেম, যে সে নিজের প্রবলেম নিজে সলভ করবে, কারো অপেক্ষা থাকবে না। মনে করেন রাত 3টা বাজে একটা ক্লায়েন্ট আপনাকে নক করলো, রাত 3টায় কেউ নাই, আপনি আপনার ক্লায়েন্ট, এবং হয়তো বা একটা প্রবলেম সলভ করতে পারলে আপনি একটা বড় প্রজেক্ট পাইতে পারতেন, কিন্তু ওই মুহূর্তে মনে করেন কাউকে খুঁজতেছেন যে যদি কেউ হেল্প করতো, যদি কেউ হেল্প করতো, তাহলে মনে করেন আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। 100% কনফার্ম যে আপনি কখনো সাকসেস হতে পারবেন না, আপনাকে নিজের প্রবলেম নিজে সলভ করতে হবে। মনে করেন কেউ নাই দুনিয়ায়, শুধু আপনি আর আপনার প্রবলেম, আপনি নিজেটা নিজে সলভ করতে হবে। আপনি যদি ওই কনফিডেন্ট এবং ওই যোগ্যতা, ওই স্কিলটা অর্জন করতে পারেন যে না, আমি যে কোনো প্রবলেম আমি নিজেটা নিজে সলভ করতে পারি, কাউকে জিজ্ঞেস করার আগে গুগলকে জিজ্ঞেস করুন, ইউটিউবকে জিজ্ঞেস করুন, নিজের প্রবলেমটা নিজে সলভ করুন, বিশ্বাস করেন নিজের প্রবলেম যে নিজে সলভ করতে পারে ও সফল হবেই, 100% কোনো সফল হবে। কারণ আমি মনে করি যে আমার হেল্প করার কেউ নাই, এবং আমি আমার নিজের প্রবলেম নিজে সলভ করি, এবং যার কারণে আজকে আমি এই পর্যন্ত আসা। কারণ ওই 11 বছর আগে ইউটিউবে কোনো ভিডিও ছিল না, কিছু ছিল না, কোনো বড় ভাই ছিল না, কোনো বড় বোন ছিল না, কোনো অ্যাডভাইস দেওয়ার কেউ ছিল না, আমি ছিলাম, আসলে আল্লাহ ছিল, যে আমাকে সবসময় হেল্প করছে, সব কিছু সহজ করে দিছে, তা আমার সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাকে সাহায্য করে না, অলসদের সাহায্য করে না, ঠিক আছে? তাই আপনি আগে আপনার নিজেকে সাহায্য করুন, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। কনফিডেন্ট হন, কারো কাছ থেকে কিছু হেল্প চাওয়ার দরকার নেই, কারো কাছে হেল্প চাইবেন না, এক কথা আল্লাহর কাছে হেল্প চাইবেন, নিজের চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে হেল্প চাইবেন, ইনশাআল্লাহ দেখবেন যে মানে সব কিছু সহজ হয়ে গেছে। কারো অপেক্ষায় যদি আপনি থাকেন, এর মানে জীবনও কিছু করতে পারবেন না, একদম 100% কনফার্ম। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে আমি অনেকেই দেখি যে শুধু ডিমোটিভেটেড হয়, তো আপনি আপনার গোলটা সেট করুন, যে ওইদিকে একটা ভালো একটা গোল আপনি গোল সেট করুন, এবং ওইদিকে না পৌঁছা পর্যন্ত, পৌঁছানো পর্যন্ত চেষ্টা করতে থাকবেন, এবং নিজেকে নিজে কীভাবে মোটিভেট করতে হয় সেটা আপনাকে অবশ্যই নিজেকে ব্যালেন্স করতে হবে, যে আমি এভাবে এভাবে নিজেকে মোটিভেট রাখতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি, এবং সুলতানেটির সবাইকে যারা আমার সাথে আছে। তো একটা জিনিস মনে রাখবা, যে রিজিক আল্লাহ দেয়, আমি তো ছিলাম মাত্র, কিন্তু কখনো ডিমোটিভেট হওয়া না। তোমরা এক একজন একজনই 100 জনের সমান, এইরকম কনফিডেন্ট নিয়ে কাজ করবা, ওইরকম প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ সফলতা আসবেই।
সফলতা আসবেই। আসসালামু আলাইকুম।